Hey guys, welcome back to my channel. আশা করি তোমরা সবাই ভালো আছো. চলে এসেছি আজকে একটু নতুন ব্লগ নিয়ে. এই যে এক ব্যাগ ভর্তি শাড়ি তোমাদেরকে দেখাবো. এগুলো তো সব গিফটের শাড়ি আর একটা মায়ের শাড়ি আছে. আমরা ইন্ডিয়া যাচ্ছি ফাইনালি শিলিগুড়িতে আমার দিদির বিয়ে উপলক্ষে. আগের ব্লগগুলোতে তোমাদেরকে বলেছি তো আমরা শুক্রবারে যাচ্ছি সবকিছু ঠিকঠাক থাকলে. তো ভাবলাম আজকের ব্লগটা তোমাদেরকে শাড়ি দেখানো দিয়ে শুরু করি. তো চলো তোমাদেরকে শাড়ি দেখাই. এটা একটা শাড়ি, এটা হচ্ছে মায়ের শাড়ি. মা হলুদে পরবে, ভিতরটা পুরোটা হলুদ আর পুরোটা খুলছি না. এটা আরেকটা শাড়ি, এটা হচ্ছে আমার সেজো মায়ের জন্য, মানে যে দিদির বিয়ে হচ্ছে তার মায়ের জন্য. এটা আরেকটা শাড়ি, এটা আমার এক ঠাম্মার জন্য, মানে আমার মাসির, যা সরি মাসির হচ্ছে শাশুড়ির জন্য. এই শাড়িটা আমার এক আরেকটা মাসির জন্য. এটা লাস্ট শাড়ি, এটা আমার একটা দিদার জন্য, আমার মায়ের মামি হবে ওনার জন্য. সেটা সুন্দরই শাড়িটা না? তো শাড়িগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও. আর কিছু গিফটস কেনা হয়েছে, কিছু ওখান থেকে কিনে দেওয়া হবে. আর বাকি কি না কি করছি সবটাই, যাওয়া যাই গিয়ে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব. এটা মায়ের ব্যাগ, বোন গুছিয়ে দিচ্ছে সুন্দর করে. ও আবার সুন্দর করে ব্যাগ গুছোতে পারে, ব্যাগ বলে না আলমারি টালমারি সব সুন্দর করে পাট পাট করে গুছিয়ে যায়, অনেক জায়গা বেঁচে যাবে. মা ফার্স্টে গুছাতে শুরু করেছিল, এমনভাবে গুছিয়েছে যে নিজেও কিছু খুঁজে পাবে না, প্লাস খালি কোনোরকম রেখেছে. এখন সারাদিন মা এত কাজ টাজ করে না, তো ক্লান্ত হয়ে গেছে, কখন ব্যাগ গুছাবে. তারপরে প্রমি ওর মার ব্যাগটা গুছিয়ে দিয়েছে, মা আর ভাইয়ের. এটা একটা মায়ের আর একটা আছে, ওটা মা ভাই দুজনের গিফটসের ওখানে নেওয়া হয়েছে. আর আমাদের ব্যাগটা আমরা মানে কালকে গুছাবো যাওয়ার আগের দিন আর কি. এখন বাজছে দুপুর আড়াইটা, আমি ছাদে এসেছি একটু. এক হাতে দুপাশে মেহেদি পড়া হয়েছে, তো এখন চুলে দিব দই আর ডিম. এই যে দই বাসায় পেতেছে মা দই, আর এইখানে আছে ডিম. ডিমের সাদা অংশটা, এই বাবা, ডিমের সাদা অংশটা আর দই, এটা দিয়ে একটু চুলে দিব. তো দেখতে থাকো. ছাদে এসে ভাবলাম যে তোমাদেরকে একটু আমাদের লিচু দেখায়, আমাদের গাছে যে লিচু হয়েছে দেখো, এগুলো নেট দিয়ে বেঁধে রেখেছে যাতে খেয়ে না ফেলে পাখি. মা আমাকে বলেছিল আগে এসে একটু ভিডিও করিস, পরে আর মনে ছিল না. এই যে এরকম করে কয়েকটা এরকম করে বেঁধে রেখেছে নেট দিয়ে. এখন বাজছে 6:30, আমি যাচ্ছি, আমার একটা পার্সেল আসছে, তো সেটা রিসিভ করতে. আমি ইয়াররিংসটা তুলতে গিয়ে একটা এক জোড়া জুতাও কিনে আনলাম, চলো তোমাদেরকে দেখাই. আমার পা গুলো থ্যাপ থ্যাপ, মোটা মোটা কেমন যেন. যাই হোক, এমনি সবসময় পড়ার জন্য জুতাটা আমার ভালোই লাগলো, আরাম আছে পরে, সো এটা নিলাম. এই যে আমার ইয়াররিংসগুলো, চলো তোমাদেরকে দেখাই. লাকিলি আজকে চলে আসছে, আমার এটা পাওয়ার কথা ছিল মানে দুদিন পরে. তো ফ্রেন্ডের নাম্বার দিয়ে রেখেছিলাম যে ও কালেক্ট করে নেবে যেহেতু আমরা থাকবো না, তো খুব ভাগ্য ভালো যে আজকে চলে এসছে. আমার ড্রেসের সাথে ম্যাচিং করে কিনেছিলাম, ওখানে গিয়ে পড়তে পারবো. আমার তো খুবই পছন্দ হয়েছে এরকম.
এখন বাজছে রাত্রি 1:30 মতো। তো এখানে পাশে আমার বোনের ফ্রেন্ডের বাড়ি, ওখানেই যাচ্ছে দুজন। আবার মেহেদি পড়তে মানে দু হাত পড়েছি, আবার এই হাতে পড়বো, আমার বোনের বাকি আছে, তার ওষুধ কেনার আছে, তো এগুলো কিনে পাশে আসবো। তো চলো যাই। যে আমরা ওর ফ্রেন্ডের বাসার গলিতে চলে এসেছি আর কিনা, যেগুলো কিনেছিল সেগুলো কিনে নিয়ে এখন যাই তাড়াতাড়ি করে মেহেদি পরে বাসায়। যাওয়ার প্যাকিং আছে। এই যে মেহেদি পরে আসলাম, অল্প একটু পড়ছি, বোন পড়ছে দুই এই হাতে এই হাতে। দেখি তোরটা দেখা, এই যে ওরটা অনেক সুন্দর করে পরে, ওইটা ওই হাতটা। এই যে এখন বাসায় যাচ্ছি, তাড়াতাড়ি প্যাকিং বাকি আছে। তো বাসায় এসে বোন বাকি প্যাকিংটুকু সেরে নিল। আর এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর আগামী ব্লগগুলো আশা করি খুব ভালো করে করতে পারবো, কারণ বিয়ে, তোমাদেরকেও দেখাবো দিদির বিয়েতে কী করছি না করছি। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো।